มุนีอ่ะเด็กมุนีพี่เด็กনমস্কার বন্ধুরা, ওয়াইল্ডম্যান অভিজিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি দেউলপুরের বহরিয়াতে। আর এই বহরিয়ার জলাটা বায়োডাইভার্সিটির জন্য হাওড়া জেলাতে অন্যতম বিখ্যাত। তো এখানে এসেই যেটা দেখলাম, যেখানে রেড মুনিয়া রয়েছে, টি কালার মুনিয়া, স্ক্যালিব্রেস্টেড মুনিয়া তো রয়েছেই, তার সাথে রেড মুনিয়া ফিমেলটা আমি দেখতে পেয়েছি। ছবি তুলতে পারিনি অবশ্য, তখন জাস্ট ঢুকছিলাম। তো দেখা যাক ছবি পাই কি না, এবং এছাড়া এখানে আর কী কী পাই। কারণ শুনেছি অন্যান্য বন্যপ্রাণ পাওয়া যায়, যেমন একটা গোল্ডেন জ্যাকেলও দেখলাম, সেটাও আনফর্চুনেটলি মিস হয়ে গেছে, ছবি পাইনি। তো দেখা যাক আর কী কী পাওয়া যায়। শুরুতেই দেখলাম একটি কাঠবেড়ালি কাঁঠাল ভেঙে খাচ্ছে। হোকলা বনে বেশ মজায় চড়ে বেড়াচ্ছে তিন রঙা মুনিয়ার দল। বুলবুলিটি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এই শুঁয়োপোকাটিকে খাওয়ার জন্য। আমার পাখির তালিকায় একটি নতুন পাখি আজ যুক্ত হলো, যার নাম ফটিক জল। এর ছবি তুলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে, কারণ এত দ্রুত নিজের জায়গা বদলাচ্ছিল যে ফোকাসই করা যাচ্ছিল না। অবশেষে পেলাম গোল্ডেন জ্যাকেল তথা পাতিশিয়ালের ছবি। খাবারের খোঁজ করতে করতে একদম আমাদের সামনে চলে এসেছিল। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে মুনিয়া রয়েছে, এবং মুনিয়াদের টি কালার্ড আর স্ক্যালিব্রেস্টেড মুনিয়ায় সব থেকে বেশি। রেড মুনিয়া আবারও দেখতে পেলাম, বেশ কিছুটা দূরে ছিল, যেহেতু আমার 55-200 লেন্স সত্যি ফ্রেমে আসছে না। তবু চেষ্টা করছি যাতে আপনাদেরকে দেখাতে পারি আমি রেড মুনিয়ার ছবি। আর এখানেও যেটা দেখলাম, মানে আগে যেটা ছিলাম সেটা একটু মানে মোটামুটি 200-300 মিটার দূরেতে ছিলাম, আরও 200-300 মিটার এগিয়ে এসেছি এই দিকটাতে। তো এখানে দেখছি যে এখানেও সেম রেড মুনিয়ার ফিমেলটাই দেখা যাচ্ছে। তো দেখা যাক, মেলটা তো সেরাই থাকে সবসময়, এবং এই ব্রিডিং সিজনে তো আরও বেটার লাগে দেখতে ওদেরকে। দেখি পাই কি না, চেষ্টা তো চলছে। এটির বাংলা নাম তিলামুনিয়া। এখানে দেখলাম তিন রঙা মুনিয়ায় সংখ্যায় সব থেকে বেশি। অবশেষে এনার ছবি তুলতে পারলাম, ইনিই হচ্ছে সেই লাল মুনিয়া। এর ছবি তুলতে পেরে বেশ একটা আলাদাই আনন্দ হলো। স্পেশালি মুনিয়ার ছবি তোলার জন্য
আপনারা আসতেই পারেন এই দেউলপুরের বহরিয়াতে। এখানে এক জায়গায় অনেক ঢ্যাঁড়স গাছের চাষ হয়েছে, আর তার পাশেই রয়েছে এই তাল গাছটি, যেখানে রয়েছে অনেক পরিমাণে বাবুই পাখির বাসা। দেখাও যাচ্ছে কয়েকটি উঠছে। বাবুই পাখিটি তার সুনিপুণ দক্ষতায় বাসা বুনে চলেছে, দেখে বেশ ভালোই লাগলো। কি নিপুণ দক্ষতায় কি সুন্দর বাসাটা বুনেছিল ওরা। দেখা ভিতরটা দেখা, সত্যি দারুণ। কি গরম হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। অবশ্যই যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।